আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। জ্যৈষ্ঠ মাস চলতেছে, সামনে আষাঢ় মাস আসতেছে, মানে বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, বৃষ্টির দিন অলরেডি শুরু হয়ে গেছে, তো রেইনকোটটা মোটামুটি সবারই প্রয়োজন। অ্যান্ড রেইনকোট আপনারা আসলে পাইকারি করতে কি কিনবেন অনেকে চিন্তাভাবনা করতেছেন, সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে নিয়ে আসি বংশালে, পুরান ঢাকা বংশালে সাতিয়া স্টোরে। হ্যাঁ, তো সাতিয়াতে আপনারা মোটামুটি সব ধরনের রেইনকোট পাইকারি পেয়ে যাবেন আর কি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সেন্টু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? আচ্ছা সেন্টু ভাই, আপনাদের এখানে তো সব পাইকারি রেইনকোট বিক্রি করা হয় না? আচ্ছা, তো কি কি ধরনের রেইনকোট আপনাদের এখানে আছে ভাই? আমাদের দেশি বিদেশি সব আছে। দেশি বিদেশি সবই আছে না? আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু দেখান ভাই, দুই একটা রেইনকোট কি কি কোয়ালিটির রেইনকোট আপনাদের এখানে আছে একটু দেখান। এটা হচ্ছে দেশি পাতলা কাপড়ে। দেশি না ভাই? দেশি দেশি পাতলা কাপড়ের না? আচ্ছা পাতলা কাপড়ের, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটার প্রাইসটা কত পড়বে সেন্টু ভাই? এটা পাইকারি রেট 500 টাকা। পাইকারি রেট 500 টাকা। আচ্ছা পাইকারি মিনিমাম কয় পিস নিতে হবে? মিনিমাম 10টা। মিনিমাম 10 পিস না? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন দেশি একটা রেইনকোট, এটা খুব পাতলার ভিতরে, এটা নিলে মিনিমাম পাইকারি নিলে মিনিমাম 10 পিস নিতে হবে না? আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি মানে 1 পিস নিতে চায় সেক্ষেত্রে মানে প্রাইস পড়বে 600 টাকা। 600 টাকা না? আচ্ছা 1 পিস নিলে দাম পড়বে 600 টাকা। আপনারা চাইলে 1 পিস নিতে পারবেন, আর পাইকারি নিলে মিনিমাম 10 পিস নিতে হবে। তারপরে কোনটা দেখাবেন ভাই? এটা দেশি, এটা একটু মোটা। আচ্ছা দেশি, এটা দেশি, এটা একটু মোটা না? ওইটার থেকে ওইটা একটু আমাদের নিজের প্রোডাক্টে। আপনাদের নিজেদের প্রোডাক্ট? নিজেদের প্রোডাক্ট। আচ্ছা এটা সেন্টু ভাইদের নিজেদের প্রোডাক্ট? ওটাও নিজের প্রোডাক্ট, এটাও নিজের প্রোডাক্ট। আপনাদের দোকানের নাম হলো সাতিয়া? সাতিয়া ফ্যাশন, সাতিয়া ফ্যাশন টেলারিং হাউস। ওনাদের দোকানের নাম হলো সাতিয়া ফ্যাশন, এটা বংশালে। বংশালে আপনারা ঢুকলেই পেয়ে যাবেন সাতিয়া। তো এখানে আছেন সেন্টু ভাই, এটা হলো দেশি একটু মোটা না সেন্টু ভাই? জি জি। এটার প্রাইসটা কত পড়বে? এটা পাইকারি 600 টাকা। পাইকারি 600 টাকা? 600 টাকা। আচ্ছা পাইকারি 600 টাকাটা নিলে মিনিমাম 10 পিস নিতে হবে, এরপরে আপনারা যতগুলো ইচ্ছা মতো নিতে পারবেন। আর 1 পিস নিলে দাম পড়বে 700 টাকা। 1 পিস নিলে এটার দাম পড়বে 700 টাকা। ঠিক আছে ভাই, এরপরে কোনটা দেখাবেন? দর্শক দেখতে পাচ্ছেন যে সেন্টু ভাই আর একটা প্রোডাক্ট বের করতেছে। জ্যৈষ্ঠ মাস কিন্তু চলতেছে, আষাঢ় মাস চলে আসতেছে সামনে, বৃষ্টির দিন চলে আসতেছে, রেইনকোট কিন্তু মোটামুটি সবারই প্রয়োজন। যারা অফিস আদালতে যান এবং গ্রামগঞ্জে, সবারই কিন্তু মোটামুটি রেইনকোট একটা বৃষ্টির দিন কিন্তু লাগে আসলে। এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। আচ্ছা এখন যেটা দেখাচ্ছে সেন্টু ভাই আমাদেরকে, এটা হচ্ছে চায়না প্রোডাক্ট না সেন্টু ভাই? চায়না, এটা চায়না। আচ্ছা ঠিক আছে, এটা 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 কি আগেগুলো থেকে একটু মোটা নাকি নাকি সেম? এটা সেম, এটা কাপড় সফট কাপড়। আচ্ছা সফট কাপড় না? এটা কাপড় সফট। আচ্ছা সেন্টু ভাই এটার প্রাইসটা কত পড়বে? এটা পাইকারি রেট 750 টাকা। পাইকারি রেট 750 টাকা। আচ্ছা পাইকারি রেট 750 টাকা, এটা মিনিমাম নিতে হবে 10 পিস অর্ডার করতে হবে। আর 1 পিস নিলে কত পড়বে এটা? 1 পিসের দাম পড়বে 850। 1 পিসের দাম পড়বে 850 টাকা। এটা কাপড়টা একটু সফট, এটা চাইনিজ প্রোডাক্ট না ভাই? চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর। এটা কি বিভিন্ন কালার আছে ভাই? না না না, যেটা দেখাচ্ছে সব এক কালার। এক কালার না? এক কালার, সবগুলো একই একটা কালার আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর কোনটা দেখাবেন ভাই? এটা আরেকটা কালার দেখাচ্ছেন আমাদেরকে, এটা হচ্ছে কালারিং। এটা হচ্ছে, আচ্ছা এটা কালারিং, অনেক কালার আছে, এটা অনেক অনেক কালার আছে না? এটার নাম হয়েছে, এটার নাম হয়েছে এই যে 007। আচ্ছা 007 মানে ওই যে আরেক কোম্পানি, ইংলিশ সিনেমার নামে আর কি, 007 007 ইংলিশ সিনেমার নামে। এটা কালার আছে, অনেকগুলো কালার আছে, এটা অনেকগুলো কালার আছে, কালার আছে। আচ্ছা ঠিক আছে, এটা অনেকগুলো। আমাদের পাইকারি রেট আপনার পড়বে 1100 টাকা। পাইকারি রেট পড়বে 1100 টাকা। এটা হচ্ছে ডবল, টু পার্ট। ডবল না ভাই? হ্যাঁ। আচ্ছা এগুলো তো বৃষ্টি, মানে বৃষ্টি পড়লে পানি ডুববে না? না না, গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি দেবেন। আচ্ছা গ্যারান্টি আছে, এটা বৃষ্টি পড়লে পানি ডুববে না। দেখতে পাচ্ছেন এটা খুব মানে বিভিন্ন কালার আছে, এটা ভিতরে বেশ কয়েকটা কালার আছে। ভিতরে পাটটা দেখেন ভাই, ভিতরে যে আরেক কালার, এই যে ভিতরে পাটটা দেখাচ্ছে আমাদেরকে, এই যে ভিতরে পাটটা, ভিতরে পাট। আচ্ছা ঠিক আছে, ভিতরে পাটটা দেখাচ্ছেন, উপরে পাট, ঠিক আছে। তারপর কোনটা দেখাবেন? না আরেকটা দেখাবো, এটা অরিজিনাল চায়না। এটা হচ্ছে মোটা কাপড়ে। আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল চায়না, এটা মোটা কাপড়ে, এটা অরিজিনাল চায়না না ভাই? হ্যাঁ। এটা
এসএফ গোল্ড এটা চায়না এটা একটু মোটা কাপড় আর কি না একটু মোটা কাপড় আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা কত হবে শান্ত ভাই এটা আমাদের পাইকারি রেট 1150 টাকা পাইকারি 1150 টাকা আচ্ছা ঠিক আছে খুচরা মূল্য 1300 টাকা খুচরা মূল্য 1300 টাকা 1300 টাকা খুচরা নিলে 1300 টাকা পাইকারি নিলে 1150 টাকা পাইকারি নিলে 1150 1150 পাইকারি নিলে 1150 এবং পাইকারি নিলে মিনিমাম 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস ঠিক আছে ভাই আর সব যদি কোয়ান্টিটি যদি থাকে তাহলে 5 পিস করে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা 5 পিস করে দিতে পারবেন না হ্যাঁ যদি কোয়ান্টিটি থাকে আচ্ছা কোয়ান্টিটি থাকলে আপনি 5 পিস করে দিতে পারবেন দিতে পারবেন তো ঢাকার বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা 5 পিস করে নিতে পারবেন যদি কোয়ান্টিটি থাকে আর সেক্ষেত্রে 5 পিস করে উনি দিতে পারবে আর কি এই যে এটা একটা মাল আছে এটা একটা গ্যারান্টি নামটা হলো সাতিয়া ফ্যাশন বংশাল এটা একটা মাল আছে এটা চায়না এটা চায়না না শান্ত ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও চায়না এটাও এটা কি কালার হবে নাকি একটা কালার না এটা এক কালার আচ্ছা এটা একটা কালারই হবে না গুলো এক কালার এটা চায়না ঠিক আছে এটা একটা কালার হবে আর কি এটা আরেক কোম্পানি এটা আরেকটা কোম্পানি না এটা জিঙ্কু কোম্পানি জি জিঙ্কু 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 আচ্ছা এটা চায়না জিঙ্কু কোম্পানি এখন যেটা দেখাচ্ছেন চন্টু ভাই এটা হচ্ছে চায়না জিঙ্কু কোম্পানি এটার একটা কালার হবে না ভাই একটা কালার হবে আচ্ছা এটা পাইকারি কত পড়বে ভাই পাইকারি 950 টাকা 950 টাকা 950 আচ্ছা খুচরা মূল্য 1100 টাকা খুচরা মূল্য 1100 টাকা আচ্ছা ঠিক আছে তারপর কোনটা দেখাবেন ভাই এখন আমার কাছে আপাতত এডি আছে আর অন্য কোনো কোয়ালিটি নাই আমার কাছে মূলত সেন্টু ভাই আচ্ছা মূলত সেন্টু বাজারে এখানে শুধু রেনকোটই বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন ওরা শুধু পাইকারি রেনকোট বিক্রি করে চাইলে এক পিস নেওয়া যায় ওনার পুরো দোকানে কিন্তু রেনকোট একদম বোঝাই করা দেখতে পাচ্ছেন পুরো রেনকোট পুরো দোকানে রেনকোট দেন আর কিন্তু একদম বোঝাই করা রেনকোট মোটামুটি এই কটা প্রোডাক্ট এখন আপনার কাছে আছে না ভাই এই কটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে না ভাই আচ্ছা দর্শক আপনারা এই কটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন দেখালাম এগুলা মোটামুটি ওনার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ওনার কাছ থেকে এগুলো নিতে পারবেন আর কি ঠিক আছে আর স্ক্রিনে সেন্টু ভাই নাম্বার দেওয়া থাকবে আচ্ছা সেন্টু ভাই টাকা বাড়ির থেকে যদি কেউ আপনাদেরকে না এসে নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি মানে বিকাশে পারে আমাদের বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন না আচ্ছা সেক্ষেত্রে সেন্টু ভাই কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে দিতে পারবে সমস্যা নাই আপনারা বিকাশে টাকা পাঠিয়ে দিবেন সেন্টু ভাই কুরিয়ার সার্ভিসে দিয়ে দিতে পারবে আর কি আর কোয়ান্টিটি থাকলে 5 পিস করে দিবে আর কোয়ান্টিটি না থাকে শুধু একটা নিলে মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস আর সেন্টু ভাইয়ের দোকানের নাম হলো সাতিয়া ফ্যাশন সেন্টু ভাইয়ের দোকানের নাম হলো সাতিয়া ফ্যাশন এটা হলো বংশাল রোডে আর কি যে বংশাল রোড এই যে আপনারা দেখতে পাচ্ছেন বংশাল রোড এই যে বংশাল রোডে এটা কি মিনার মসজিদ নাকি ভাই হ্যাঁ 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 মসজিদ কি হলো পেয়ালালা মসজিদ এই যে পেয়ালালা মসজিদ এই মসজিদের পাশে এই বংশাল পুরান চৌরাস্তা আচ্ছা ব্যাংক এই যে বক্স এই যে সামনে পুলিশ বক্স না ভাই না না পুরান চৌরাস্তা আচ্ছা যে পুরান চৌরাস্তা এই যে সামনে হলো পুরান চৌরাস্তা পুরান চৌরাস্তা জি এই সামনে পুরান চৌরাস্তা পুরান চৌরাস্তা থেকে সামনে আসলে এই যে সাতিয়া ফ্যাশন সাতিয়া ফ্যাশন এই যে উপরে পশ্চিম দিকে আসলে হ্যাঁ পশ্চিম দিকে আসলে আচ্ছা পশ্চিম দিকে আসলে যে চৌরাস্তা থেকে পশ্চিম দিকে আসলে সাতিয়া ফ্যাশন সাতিয়া ফ্যাশনে আপনারা আসলে মোটামুটি সব ধরনের রেনকোট একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর কি মিনিমাম 10 পিস নিতে হবে পাইকারি নিলে আর এক পিস নিতে পারবেন এক পিস নিলে দামটা একটু বেশি পড়বে আর কি দামটা একটু বেশি পড়বে আর ঢাকার বাইরের থেকে চাইলে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ